Hey guys, welcome back to my channel. কোইলে রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি একটা চিংড়ির রেসিপি নিয়ে হাজির হয়েছি। আজকে আমি বানাবো চিংড়ি মাছের মনমোহিনী, একটা অন্য ধরনের রেসিপি। আপনারা চিংড়ি মাছের ঝাল, চিংড়ি মাছের ভাপা তো অবশ্যই ট্রাই করেছেন, এটা একবার ট্রাই করুন। গরম গরম ভাতের সাথে জাস্ট জমে যায় আর টেক্সচারটা জাস্ট দারুণ আসে। চলুন তাহলে দেখে নিই কিভাবে বানাচ্ছি রেসিপিটি। চিংড়ি মাছের মনমোহিনী বানানোর জন্য এখানে আমি 300 গ্রাম চিংড়ি মাছ ভালো করে কেটে ধুয়ে নিয়েছি। এছাড়া আমার লাগবে হচ্ছে রসুন বাটা, টক দই, কাজু, পেঁয়াজ বাটা। এছাড়া আমার লাগবে পোস্ত, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, ধনে পাতা আর কাঁচা লঙ্কা। প্রথমে আমি পোস্ত, কাজু আর কাঁচা লঙ্কা দিয়ে একটা পেস্ট তৈরি করে নেব। এরপর কড়াইতে আমি সর্ষের তেল গরম করে দিচ্ছি, রান্নাটা সর্ষের তেলেই হবে। এরপর এতে গরম মশলা ফোড়ন দিয়ে দিলাম, গোটা গরম মশলা। এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ বাটা, দিয়ে ভালো করে একটু কষিয়ে নেব। এরপর দিয়ে দেবো রসুন বাটা, এখানে আদা বাটা ইউজ করার দরকার নেই। দিয়ে এটাকেও কষিয়ে নেব। এখানে আমি চিংড়ি মাছটা আলাদা করে ভাজছি না, এবার চিংড়ি মাছটা আমি অ্যাড করব। নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম চিংড়ি মাছটা, এরপর এটাকে আমি পেঁয়াজ রসুনের সাথেই ভাজবো। আলাদা করে ভাজার প্রয়োজন নেই, যদি আপনাদের মনে হয় আলাদা করে ভাজতে পারেন, কিন্তু এটা এইভাবে ভাজলেই হয়ে যাবে। এটাকে আমি পেঁয়াজ রসুনের সাথে কিছুক্ষণ ভেজে নিচ্ছি। দেখুন চিংড়ি মাছের কালারটা চেঞ্জ হয়ে গেছে, আমার মশলাটাও কষানো হয়ে গেছে। এই পর্যায়ে আমি দিয়ে দিলাম লাল লঙ্কার গুঁড়ো, এরপর দিয়ে দেবো হচ্ছে কাশ্মীরি রেড মির্চ একটু কালারের জন্য। দিয়ে ভালো করে এগুলো কষাতে হবে। এরপর আমি দিয়ে দেবো 2 চামচ ফেটানো টক দই, কোনো কিছু স্কিপ করা যাবে না, এটা টেস্টটা দারুণ হয়। অবশ্যই একবার বাড়িতে এই চিংড়ির রেসিপিটা ট্রাই করুন, আশা করছি সবার ভালো লাগবে। ভালোভাবে আমি দইয়ের সাথে সমস্ত মশলাটা মিক্স করে নিচ্ছি। এই পর্যায়ে যে কাজু আর পোস্তর পেস্টটা করে রেখেছিলাম সেটা এখানে অ্যাড করে দেবো। চিংড়ির ঝাল, চিংড়ির ভাপা অনেকবার ট্রাই করেছেন, এটা একবার ট্রাই করুন, আশা করছি ভালো লাগবে। দেখুন সমস্ত মশলা কষানো হয়ে গেছে, দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর মশলার বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম, এখানে বেশি জল অ্যাড করার প্রয়োজন নেই। দিয়ে এটাকে আরও কিছুক্ষণ কষিয়ে নেবো। এইভাবে বেশ কিছুক্ষণ আমি কষিয়ে নিলাম, এটা এইভাবে মশলাটা থেকে তেল ছাড়া শুরু করেছে। এই পর্যায়ে আমি 1 বাটি মতো এখানে দুধ অ্যাড করলাম, এটা দুধেই করলে বেশি টেস্টটা ভালো হয়, এখানে জল অ্যাড করার কোনো প্রয়োজন নেই। গ্যাসের ফ্লেমটা লো করে আমি একটু ফুটতে দিয়েছিলাম, এটা আমার হয়ে গেছে। গ্রেভিটার টেক্সচারটা ঠিক এইটুকুই প্রয়োজন, এটা একটু গাঢ়ই হবে। এরপর আমি এর উপর থেকে একটু ধনে পাতা ছড়িয়ে দিলাম, তৈরি হয়ে গেল আমার চিংড়ি মাছের মনমোহিনী। এরপর এটাকে গরম গরম বাসমতি রাইসের সঙ্গে আমি সার্ভ করব। তৈরি হয়ে গেছে চিংড়ি মাছের মনমোহিনী, দেখুন দেখতে জাস্ট ওয়াও হয়েছে, আর টেক্সচারটা দারুণ এসেছে গ্রেভির, আর স্বাদটাও অসাধারণ হয়। অবশ্যই একবার বাড়িতে ট্রাই না করলে আপনারা বুঝতে পারবেন না এই টেস্টটা কীরকম হয়। অবশ্যই বাড়িতে এই রেসিপিটি ট্রাই করে আমাকে জানাবেন কেমন লাগলো। আজ তাহলে আসি, টাটা।